हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। आज के आमी हाजिर होयेछी अन्य रकम टाइपेर एकटा रेसिपी निये। तो आज के आमी आपनादेर रान्ना करे देखाबो गोविंदभोगेर चाल दिये सोयाबिनेर घंट। आपनारा होतो शुने थाकबेन गोविंदभोगेर चाल दिये माछेर माथार घंट, बाट कखनो कि शुनेछेन गोविंदभोगेर चाल दिये सोयाबिनेर घंट? यदि शुने ना थाकेन चलुन देखे निन कि करे रान्ना करछि गोविंदभोगेर चाल दिये सोयाबिनेर घंटटा। आर आपनारा यदि आमार भिडियोटा भालो लेगे थाके अवश्य लाइक कमेंट शेयर एबं सबस्क्राइब करबेन। आर पाशे थाका बेल आइकनटा অবশ্যই প্রেস করুন। গোবিন্দভোগের চাল দিয়ে সয়াবিন ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু। আলুগুলিকে আমি আগে সিদ্ধ করে ডুমডুম করে কেটে নিয়েছিলাম। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো সয়াবিন। তো সয়াবিনটাকে আমি আগে গরম তেলে ভিজিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর আমি এখানে কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। আর আমার এখানে ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, মোটা জিরা, আর তিনটে এলাচ, দুটো দারচিনি, দুটো লং। আর আমি এখানে গোবিন্দভোগের চাল ইউজ করছি। তো চলুন এবার দেখে নিই মশলার মধ্যে কী কী লাগে। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর নিয়েছি নুন। আর আমি এখানে ইউজ করছি গরম মশলার মধ্যে এভারেস্টের গরম মশলা। আপনারা চাইলে অন্য মশলা ইউজ করতে পারেন। আর আমি রান্নার জন্য ইউজ করছি ফরচুন কাটচিকানি শসার তেল। তো চলুন শুরু করা যাক রান্না। তো আমি এবার সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। দিচ্ছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখুন সয়াবিনটা কি সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনটা না এবার আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আলুগুলো। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। আমি এবার গোবিন্দভোগের চালটা একটু ভেজে নেব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, এবার আমি দিয়ে দেবো চালটা। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। গোবিন্দভোগের চালটা না বেশি ফ্রাই করবে না, বেশি যদি ফ্রাই করেন তাহলে গোবিন্দভোগের চালটা মুড়ির মতো ফুটে যাবে। তাই সামান্য একটু ভাজা হলে নামিয়ে নেবেন। দেখুন চালটা ফুটতে শুরু করেছে। এবার চালটা তো আমি এবার সবজিটা সম্বার দেব। তো সবজিটা সম্বার দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। দিচ্ছি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তিনটে দারচিনি, তিনটে এলাচ, তিনটে লং, আর দিয়ে দিচ্ছি মোটা জিরে। এবার গোটা জিরেটা দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবো। দেখুন গোটা জিরে, এলাচ, দারচিনিটা লালচে রঙে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব।
দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গোবিন্দভোগের চালটা। এর মধ্যে দিয়ে রাখবো ভেজে দেওয়া সয়াবিন গুলো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব এভারেস্টের গরম মশলাটা। আমি পরিমাণ মতো এভারেস্টের গরম মশলাটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সবজিটাকে কষাতে থাকবো। এবার আমি 3-4 মিনিটের জন্য সবজিটাকে ঢেকে দেবো। এর মধ্যে সবজিটা পুরোপুরি কষে যাবে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি একটু এখানে বেশি দিচ্ছি, কারণ চালগুলো ফুটবে তো জলের মধ্যে। আমি জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিচ্ছি। আমি আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার সবজিটা আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর আবার ফিরে আসবো। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমার সবজিটা হয়ে গেল। আমি যে গোবিন্দভোগের চালটা ইউজ করেছিলাম ওটাও ফুটে গেছে, সবজিটা একদম এমন টাইপের গ্রেভি হয়ে গেছে। আপনারা ঠিক এমন করে গ্রেভিটা রাখবেন, এর থেকে বেশি ঝোল রাখবেন না, তাহলে খাবারের টেস্টটা হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। যদি ধনে পাতাটা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে ধনে পাতার যে ফ্লেভারটা আছে ওটা চলে যায়। তো এবার আমি নামিয়ে নিচ্ছি সবজিটা। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল গোবিন্দভোগের চাল দিয়ে সয়াবিনের ঘণ্টটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্স জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো বেঙ্গল ট্রেডিশনাল রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।